এক মাস আগের কথা বলতেছি, যখন এসি নর্মালি চলেছে এবং আমার যেহেতু এখন অফিস মোটামুটিভাবে বাসা থেকেই করতে হচ্ছে, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়াই অনলাইনে সব ক্লাস, তো আমি বাসায় থাকতেছি প্রায় সারাদিনই। সো এসিও চলতেছে প্রায় সারাদিনই, অ্যাটলিস্ট আমার রুমেরটা। তো সেই হিসাবে 2200 টাকা এটা বেশ ভালোভাবে করেই কম আমার মনে হয় যেটা। আর আমি এক বছর আগের ইলেকট্রিসিটি বিলের সাথে যেটা মিলায় দেখলাম, আমার অ্যাপ্রক্সিমেটলি তখন আসতেছিল 3500 মতন। সো 2200 ভার্সেস 3500 প্রায় কত, 1200-1300 এরকম একটা, 1500 সামথিং, হ্যাঁ 1300 অ্যাকচুয়ালি। সো সিগনিফিক্যান্ট একটা সাশ্রয় এখন নিজেদের বাসা যদি হয় তাহলে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি এসেছি 14 নম্বর সেক্টরের 17 নম্বর হাউসের মিস্টার মেহেদি সাহেবের বাড়িতে। আমার পাশে আপনার মেহেদি হাসান সাহেবকে দেখতে পাচ্ছেন, যিনি গত প্রায় 2.5 মাস আগে আমাদেরকে দিয়ে একটি অন গ্রিডের সোলার সিস্টেম ইনস্টল করেছিল। তো অন গ্রিড সোলার সিস্টেম ইনস্টল করেছিল কী প্রয়োজনে? আমি আপনাদেরকে সবসময় বলে আসছি যে আপনারা যারা ঢাকার বাইরে রয়েছেন, যেখানে গ্রাম অঞ্চলে কারেন্টের সমস্যা খুবই কম, সেখানে আপনারা অন গ্রিড করবেন। আর যেখানে পাওয়ার কাটের সমস্যা রয়েছে সেখানে আপনারা অফ গ্রিড করবেন। তো আপনারা সকলেই জানেন যে ঢাকার মধ্যে উত্তরা এটা একটা বিএপি এরিয়া, এখানে পাওয়ার কাটের সমস্যা খুবই কম হয়, যার ফলে ভদ্রলোককে আমি রিকমেন্ড করেছি অন গ্রিড করার জন্য। তার চেয়ে বড় কথা হলো উনি সোলার সিস্টেম আমার পিছনে দেখতে পাচ্ছেন, প্রায় 1200 ওয়াটের মতো সোলার প্যানেল। ইতিমধ্যে সোলার প্যানেলগুলো পরিষ্কার করা হচ্ছে, কারণ সোলার প্যানেল মূলত 1-2 মাস পর পরিষ্কার করার পরামর্শ আমি ভাইয়াকে দিয়েছি। তো যাই হোক, মেন প্রশ্ন হলো ভাইয়া মূলত সোলার সিস্টেমটা করেছেন একটি মেইন কারণে, সেটা হলো ভাইয়াকে ডেস্কো থেকে রিকমেন্ড করেছিল যে ওনার বাড়িতে বিদ্যুতের লাইন দেওয়ার জন্য সোলার সিস্টেম করতে হবে বাধ্যতামূলক। তো সকলেই মূলত সোলার সিস্টেম করছেন, বেশিরভাগ মানুষই বিদ্যুৎ বিল সঞ্চয় করার জন্য, এবং কিছু ব্যক্তি আছে সরকারের বাধ্যকতার জন্য সোলার সিস্টেম করছেন। তো দর্শক, আমি আর কথা বলবো না, আমি এখন চলে যাবো মেহেদি সাহেবের কাছে, যিনি আমাদেরকে দিয়ে সোলার সিস্টেম করেছেন এবং 2.5 মাস হয়ে গেল, এরপর থেকে উনি কী বেনিফিট পাচ্ছেন এবং উনি যা চেয়েছিলেন তা কি আমরা দিতে পেরেছি কি না। তো একটি অনেস্ট রিভিউ নিব মেহেদি সাহেবের কাছ থেকে। মেহেদি সাহেব, আমাদেরকে জানাবেন উনি সোলার সিস্টেম থেকে কী পাচ্ছেন। মেহেদি ভাই ভালো আছেন? মেহেদি ভাই, মূলত আইপিএল বাজারের ইউটিউব চ্যানেলে অনেক দর্শক আছেন, অনেকেই সোলার সিস্টেম ওনার বাড়িতে করবেন, কিন্তু অনেক ধরনের প্রশ্ন কাজ করে, সোলার সিস্টেম করলে কি আপনার বিকল্প বিদ্যুৎ পাওয়া যাবে কিনা, অথবা বিদ্যুৎ সেভ হবে কিনা, কারণ বাংলাদেশ কিন্তু অনেকটা পিছিয়ে আছে ভাইয়া। তো এই জন্য আপনি আপনার এই 2.5 মাসের অভিজ্ঞতা থেকে একটু সংক্ষিপ্ত একটি বক্তব্যের মাধ্যমে যদি একটু শেয়ার করতেন। মেহেদি ভাই তো অলরেডি বললেনই আপনাদেরকে যে রিকোয়ারমেন্টটা ছিল ডেস্কোর মেইনলি। আমাকে বলা হয়েছিল 700-780 ওয়াটের মতন আপনার সোলার প্যানেল লাগাতে। সো আমি যেহেতু চাচ্ছিলাম যে ডেস্কোর রিকোয়ারমেন্টের সাথে সাথে কিছুটা আরও ইলেকট্রিসিটির সাশ্রয়ের জন্য, সেজন্য আমি লাগিয়েছি এই পর্যন্ত প্রায় 1200 ওয়াটের মতন। আর আমার যে ইনভার্টারটা আছে অনগ্রিড ইনভার্টার, সেটা 2 কিলোওয়াট পর্যন্ত সাপোর্ট করে। আমি ফিউচারে আরও কিছু লাগাবো সোলার প্যানেল। হ্যাঁ, এখন আমার যতটুকু আছে সোলার প্যানেল সেটা দিয়ে বাসায় আমার আছে চলতেছে 2টা এসি, আর আপনার হচ্ছে আমাদের একই যে আপনার হচ্ছে ইউনিট সেখানে আপনার কানেকশন দেওয়া আছে আমাদের বাসার, পুরো বাসার হচ্ছে যে এই মোটরটা সেটা দ্যাটস 1/2 হর্স পাওয়ার প্রায়। তো এগুলা হচ্ছে সব মিলিয়ে আমার এই মুহূর্তে আছে আসতেছে আপনার বিল রাফলি 2200 টাকার মতন, এবং এসি চলে, মোটরটাও চলতেছে। এটা আমি প্রায় গত 1 মাস আগের কথা বলতেছি, যখন এসি নর্মালি চলেছে এবং আমার যেহেতু এখন অফিস মোটামুটিভাবে বাসা থেকেই করতে হচ্ছে, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়াই অনলাইনে সব ক্লাস, তো আমি বাসায় থাকতেছি প্রায় সারাদিনই। সো এসিও চলতেছে প্রায় সারাদিনই, অ্যাটলিস্ট আমার রুমেরটা। তো সেই হিসাবে 2200 টাকা এটা বেশ ভালোভাবে করেই কম আমার মনে হয় যেটা। আর আমি এক বছর আগের ইলেকট্রিসিটি বিলের সাথে যেটা মিলায় দেখলাম, আমার অ্যাপ্রক্সিমেটলি তখন আসতেছিল 3500 মতন। সো 2200 ভার্সেস 3500 প্রায় কত, 1200-1300 এরকম একটা, 1500 সামথিং, হ্যাঁ 1300 অ্যাকচুয়ালি। সো সিগনিফিক্যান্ট একটা সাশ্রয় এখন নিজেদের বাসা যদি হয় তাহলে এটা অলমোস্ট ম্যান্ডেটরি যে আমাদের যতটা সম্ভব একটা সোলার সিস্টেম রেখে যতটুকু সম্ভব ইলেকট্রিসিটি বাঁচানোর। আর একটা যেটা জিনিস আমরা ভুলে যাই সেটা হচ্ছে যে ডেস্কোর যেই মিটারিং, মানে যেই বিলিং সিস্টেমটা, সেটা কিন্তু আপনার ধরেন 0-50 ইউনিটের জন্য একরকম,
টাকা চার্জ করবে, তারপরে আরো বেশি, তারপরে আরো বেশি। তা আমার আরেকটা যেটা ইম্পর্টেন্ট টার্গেট সেটা হচ্ছে যে ওই হায়ার লেভেলে উঠে যাওয়ার আগেই বিদ্যুতের বিলটা যেন আমার কিছুটা কমে আসে, কমে আসে, ব্যালেন্স থাকে, স্যার ব্যালেন্স থাকে। স্যার আপনি আরেকটা জিনিস বলবেন আইপিএল বাজার দর্শকদের উদ্দেশ্যে, যে আপনি যে আড়াই মাস সোলার সিস্টেম করেছেন, ইতিমধ্যে কি আপনার কোনো ধরনের খরচ লেগেছে এক্সট্রা, এবং আমাদেরকে যে সোলার সিস্টেমটা করেছেন এই বিষয়ে কিছু বলতেন? না, সোলার সিস্টেমে আর কোনো খরচা লাগেনি। আপনারা যদি ডেস্কো থেকে নেন, আপনাদের হচ্ছে ডেস্কোর জন্য যদি আপনাদের নিতে হয় আর কি, সেই ক্ষেত্রে কিছু পেপার ওয়ার্কস লাগে যেগুলো মেহেদি ভাইয়ের কাছে আছে অলরেডি, আমাকে উনি অ্যাটলিস্ট দিতেন। সো সেগুলো আপনাদের দরকার হইলে ওনার কাছ থেকে আপনারা নিতে পারবেন। এছাড়া মেনটেনেন্স নাই বললেই চলে, শুধুমাত্র আপনার ফ্রম টাইম টু টাইম মাসে অ্যাটলিস্ট একবার আপনার হচ্ছে ক্লিন করতে হবে পানি দিয়ে, জাস্ট নর্মালি পানি দিয়ে একবার ধুয়ে ফেললেই দ্যাট শুড বি এনাফ। এছাড়া আর কোনো মেনটেনেন্স নাই, আমি কোনো ধরনের টেকনিক্যাল সমস্যাও ফেস করি নাই, কারণ সোলার সিস্টেমে আসলে নষ্ট হওয়ার মতো নাই কিছু, মানে কোনো মুভিং পার্ট নাই, সো নষ্ট হবে না। আর উনি যেভাবে করে ফিক্স করেন, যথেষ্ট ওয়াটারপ্রুফিং দিয়েই উনি সেটা করেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ মেহেদি সাহেব। হাসান সাহেবের কাছ থেকে আপনারা কিন্তু ইতিমধ্যে শুনেছেন যে ভাইয়ার এই লাস্ট আড়াই মাস এক্সপিরিয়েন্স উনি আপনাদের শেয়ার করেছেন। তো মূলত ডেস্কের জন্য করেন বা বিদ্যুৎ সজ্জার জন্য করেন, যেটাই করেন না কেন, আইপিএস বাজার কোম্পানি আপনাদের জন্য এমন একটি মূলত সুযোগ দিচ্ছে, সেটা হলো অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড সকল ধরনের সিস্টেম আমরা করে থাকি। এবং আমাদের যে সিস্টেমগুলো হয় এগুলো আপনারা লোকাল বাজারে যে সকল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো যারা মূলত লোকালি সেল করে তাদের কাছ থেকে সার্ভিসটা পাবেন না, তারা আপনাদেরকে সোলার সিস্টেম করে দেবে ঠিকই, কিন্তু ডেস্কোর যে ইম্পর্টেন্ট কাগজপত্রগুলো আছে সেগুলো কিন্তু তারা দিতে পারবে না, যেটা আমরা দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। সম্পূর্ণ বিনামূল্যে আমরা মেহেদি হাসান সাহেবকে আমরা পুরো টোটালি বিনামূল্যে দিয়েছি সেই সকল ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো, যেগুলো আপনারা কোথাও পাবেন না লোকাল যারা এগুলো নিয়ে কাজ করে। তো দর্শক, একটাই মেসেজ বারবার আপনাদের দিয়ে আসছি যে আপনারা দেখেছেন বাংলাদেশের সমগ্র জায়গায় টেকস্নাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছোটো থেকে বড় যে কোনো ধরনের সোলার সিস্টেম আমরা করেছি। আর আলহামদুলিল্লাহ আপনাদেরকে গর্বের সাথে বলতে হচ্ছে যে মেহেদি ভাইয়ের বিদ্যুৎ বিল কিন্তু কমে গিয়েছে, এটা কিন্তু ভাইয়াই বলেছে। তো আপনাদেরকে বলবো, যারা বিদ্যুৎ বিল সঞ্চয় অথবা বিকল্প বিদ্যুৎ পাওয়ার জন্য সোলার সিস্টেম করতে যাচ্ছেন, আমরা আছি। সবশেষে বলতে চাই, অন্যদের তুলনায় ভিন্নতার কারণে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে। আমাদের অফিস 159/1 দক্ষিণ কমলাপুরে, এটা আমাদের কর্পোরেট অফিস। সকলকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল, সকলে আসবেন, সোলার সিস্টেম করার পূর্বে একবার হলো আমাদের অফিসে ভিজিট করবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।